ছাগলে অনেক সময় দেখা যায় যে ছাগলের যে টোকরা বলে টোকরা ফুলে যায়, যেমন ছাগলের এখানে এখানে অনেকখানি এরকম ঝুলে যায়। আসলে এটা কি রোগ? এটা আসলে একটা উপসর্গ, যেরকম জ্বর সাধারণত বিভিন্ন রোগের উপসর্গ থাকে, ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে জ্বর থাকে। হ্যাঁ, এই জায়গাটা ফুলে যাওয়ার কয়েকটা কারণ আছে, যেমন পিপিআর যদি রোগ হয় বা গরু বাছুরের ক্ষেত্রে অন্যান্য যদি রোগ হয়, সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর থেকে অনেক কিছু বের হয়ে যায়। পাতলা পায়খানা যদি হয়, ডায়রিয়া যদি হয়, তাহলে শরীর থেকে কিন্তু অনেক এই যে ভিটামিন মিনারেলগুলো কমে যায়, ফলে এখানে এটা হতে পারে। যদি প্রোটিনের অভাব থাকে, আমিষের অভাব থাকে যদি শরীরে, তাহলে সাধারণত রক্তের প্রোটিনের পরিমাণ যেহেতু কমে যায়, তখন পানি জমতে পারে এখানে। এইখানে সহকারে বিভিন্ন জায়গাতে পানি ইডিমা হতে পারে আর কি। যদি কোনো কারণে ওষুধের মাত্রা বেড়ে যায়, যে অ্যান্টিবায়োটিক বেশি ইউজ করছে বা যে কোনো ওষুধ বেশি ইউজ করছে, তখন সেক্ষেত্রে সাধারণত ওষুধগুলো কিন্তু লিভার বা কলিজা দিয়ে পরিশোধন হয়ে রক্তে যায়। আবার এই পরিশোধন হয়ে যাওয়ার পর শরীর থেকে বের হয় হচ্ছে কিডনির মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে। তো যদি এই দুটো যদি নষ্ট থাকে, অর্থাৎ যদি কিডনি নষ্ট হয়ে যায় অথবা লিভার বা কলিজা এটা যদি নষ্ট হয়ে যায়, বা যদি কলিজা কৃমি হয়, তাহলে কিন্তু এখানে চাপ পড়ে, ফলে শরীরে যে পানি শোধনের যে বিষয়টা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে এখানে পানি জমতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গলা ফোলা রোগের ক্ষেত্রে এটা অনেক সময় ফুলে যায়, অর্থাৎ বিভিন্ন কারণে এই সিমটমটা দেখা দেয়। এই সিমটমটা দেখা দেওয়ার অর্থ হচ্ছে তার শরীর দুর্বল থাকতে পারে, তার ভিটামিন মিনারেলের অভাব হতে পারে, কোনো কৃমি থাকতে পারে, তার কৃমিনাশক যদি দেওয়া নেওয়া থাকে, এবং যদি অন্যান্য কোনো রোগ বালাই থাকে আর কি, সেক্ষেত্রে এগুলো হতে পারে। স্যার, এর প্রতিরোধের কোনো উপায় আছে? এর প্রতিরোধের উপায় হচ্ছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং বাকি যে রোগ বালাই থেকে আছে সেগুলো থেকে তাকে বাঁচাতে হবে। শরীর কোনোভাবে যেন দুর্বল না হয়, পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়াতে হবে, কোনো ভিটামিন মিনারেলের অভাব যদি থাকে, ক্যালসিয়াম আয়রন ফসফরাসের যদি অভাব থাকে সেগুলো তাকে দিতে হবে, নিয়মিত কৃমিনাশক দিতে হবে। যদি অন্য কোনো কারণে দেখা যাচ্ছে যে আমিষের অভাব হয়েছে তার শরীরে, অর্থাৎ খাদ্য ঘাটতি হয়েছে, সুষম খাদ্যের অভাব আছে, বিশেষ করে উন্নত জাতের ঘাস দিয়ে সেগুলো আমরা করতে পারি, এগুলোর মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করতে পারি আর কি। বা গলা ফোলার রোগ যদি হয়, সেক্ষেত্রে গলা ফোলা রোগের ভ্যাকসিন টিকা প্রয়োগ করতে পারি, টিকা দিয়ে তাহলে প্রতিরোধ করা যায়। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।